আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেটকা খাজা রহমাতুল্লাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি খন্দকার বদরুল আলম, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা বিভাগ। বর্তমান বিশ্বে প্রাণঘাতী ব্যাধি করোনা ভাইরাসের আক্রান্তে সারা বিশ্ব দিশেহারা। সর্বপ্রথম গত বছর চীনে ওহান প্রদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে পর্যায়ক্রমে একের পর এক সারা বিশ্বকে গ্রাস করে ফেলে এবং আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। গত 8ই মার্চ আমাদের বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে দিন দিন এই সংক্রমণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 17ই মার্চ দেশের সরকার প্রধান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকে। দীর্ঘদিন তোমরা এই শ্রেণী কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকার ফলে তোমরা যাতে সামনে ঘরে বসে নিরাপদে তোমাদের শ্রেণীর কাজ বা পড়াশোনার কাজ চালিয়ে যেতে পারো, তোমাদের সামনে যে আসন্ন পরীক্ষা, পরীক্ষার জন্য যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং তোমরা যাতে নিজেদেরকে পরীক্ষার জন্য উপযুক্ত করে নিজেদেরকে তৈয়ারি করে নিতে পারো, সেই জন্যে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষের উদ্যোগে এবং তার অনুপ্রেরণায় অনলাইনের মাধ্যমে এরকম শ্রেণী কার্যক্রম আমাদের কলেজে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা আজ আমি তোমাদেরকে শ্রেণী কার্যক্রম পাঠদান বিষয়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হইতেছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র। কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ মুরগির রোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। এর আগে কলেজ বন্ধ হওয়ার আগে তোমাদেরকে আমি এই পরিচ্ছেদে মুরগির খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, কিছুটা আলোকপাত করেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না। সেখানে মুরগির খাদ্য কি, সুষম খাদ্য বলতে কি বুঝো, মুরগির সুষম খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্যের তৈরির উপাদান বা উপকরণ এবং সুষম খাদ্য তৈরির নিয়মাবলী ইত্যাদি বিষয় নিয়ে আমি ক্লাসের শ্রেণীকক্ষে আমি আলোচনা করেছিলাম। তোমরা এই বিষয়টা আবার পুনরায় তোমরা একটু দেখে নিবা। তবে আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মুরগির রোগ ব্যবস্থাপনা। মুরগির যে সমস্ত মৌলিক সমস্যা আছে সেই সমস্যাগুলির ভিতরে রোগবালাই অন্যতম। সারা বিশ্বে পোলট্রির 140টিরও বেশি রোগবালাই শনাক্ত হয়েছে এবং আমাদের বাংলাদেশে প্রতি বছরই অসংখ্য হাঁস মুরগি রোগবালাই আক্রান্ত হয়ে মারা যায় এবং পোলট্রি খামারের আর্থিক যে ক্ষতি সেটার অন্যতম প্রধান কারণই হচ্ছে রোগবালাই। এই জন্যে রোগবালাই সম্বন্ধে সুষ্ঠু ধারণা না থাকলে এবং রোগবালাইয়ের যথাযথ ব্যবস্থাপনা সম্বন্ধে ধারণা না থাকলে পোলট্রি খামারে সফলতা অর্জন করা যায় না এবং সফলভাবে মুরগি পালন করা যায় না। এই জন্য রোগবালাই সম্বন্ধে যথাযথ ধারণা বা জ্ঞান প্রত্যেকেরই থাকা দরকার। প্রথমে আমরা আসি রোগ কী। রোগ হচ্ছে মুরগির শরীরের স্বাভাবিক অবস্থার যে কোনো পরিবর্তনহীন রোগ।
অর্থাৎ অ্যানি ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার অফ বডি ইজ কল্ড ডিজিজ। হাঁস মুরগির রোগকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হইতেছে সংক্রামক রোগ আর একটা হচ্ছে অসংক্রামক রোগ। সংক্রামক রোগ কাকে বলে? যে সমস্ত রোগ অসুস্থ মুরগি বা পাখি থেকে সুস্থ মুরগিতে দ্রুত ছড়ায় বা বিস্তার ঘটে তাদেরকে বলা হয় সংক্রামক রোগ বা সোয়াসে রোগ, এবং এই সমস্ত রোগ সাধারণত জীবাণু ঘটিত হয়ে থাকে এবং এই জীবাণুর উপর ভিত্তি করে বা সংক্রামক রোগের কারণের উপর ভিত্তি করে সংক্রামক রোগকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ছত্রাক ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ, যে সমস্ত রোগ ভাইরাস নামক আণুবীক্ষণিক জীব দ্বারা সংঘটিত হয় তাদেরকে ভাইরাস ঘটিত রোগ বলা হয়। যেমন মুরগির রানীক্ষেত রোগ, বার্ড ফ্লু রোগ, গাম্বোরো রোগ, বসন্ত রোগ, হাঁসের প্লেগ রোগ, এগুলি হচ্ছে ভাইরাসজনিত রোগ, অর্থাৎ এই সমস্ত রোগ ভাইরাস দ্বারা সংঘটিত হয়। দুই নম্বরে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ, যে সমস্ত রোগ ব্যাকটেরিয়া নামক জীবাণু দ্বারা সংঘটিত হয় তাদেরকে বলা হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেমন মুরগির টাইফয়েড, কলেরা, সাদা উদরাময় ইত্যাদি। আর ছত্রাক ঘটিত রোগ, যে সমস্ত রোগ ছত্রাক দ্বারা সংঘটিত হয় তাদেরকে বলা হয় ছত্রাক ঘটিত রোগ, যেমন অ্যাসপারজিলোসিস, ফেবাস ইত্যাদি। আর অসংক্রামিত রোগ হলো যেমন পরজীবী ঘটিত রোগ, যে সমস্ত জীব অন্য জীবের দেহে বাস করে রোগ সৃষ্টি করে তাদেরকে পরজীবী ঘটিত রোগ বলা হয়, যেমন মাইকোপ্লাজমোসিস, কক্সিডিওসিস, উকুন, আঠালি, কৃমি ইত্যাদি হইতেছে পরজীবী ঘটিত রোগ। এছাড়াও অন্যান্য রোগ যেমন ভিটামিন বা পুষ্টির অভাবজনিত রোগ, খনিজ পদার্থের অভাবজনিত রোগ ইত্যাদি। এইভাবে মুরগি রোগকে শ্রেণীবিভক্ত করা যায়। এখন তাহলে আমরা মোটামুটি কোন রোগগুলো ভাইরাস ঘটিত, কোন রোগগুলো ব্যাকটেরিয়া ঘটিত, কোন রোগগুলো ছত্রাক ঘটিত আমরা মোটামুটি বুঝতে পারলাম। অনেক সময় পরীক্ষায়, বিশেষত বহুনির্বাচনী পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, কয়েকটা রোগের নাম দিয়ে দিবে, সেখানে হয়তো একটি ভাইরাস ঘটিত রোগের নাম দিবে আর বাকিগুলো হয়তো অন্যান্য ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগের নাম দিবে। আমাদের যদি প্রত্যেকেই জানা থাকে যে কোন রোগগুলো ভাইরাস দ্বারা হয়, কোন রোগগুলো ব্যাকটেরিয়া দ্বারা হয়, তাহলে আমরা সঠিকভাবে সে উত্তর কি করতে পারবো, চিহ্নিত করতে পারবো যে কোন রোগটি ভাইরাস ঘটিত। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে হাঁস মুরগি বা বিশেষত মুরগি, অসুস্থ মুরগির কিছু সাধারণ লক্ষণ আছে এবং সুস্থ মুরগির কিছু সাধারণ লক্ষণ আছে। কী সমস্ত, যে সমস্ত লক্ষণ দেখে আমরা নিজেরা শনাক্ত করতে পারবো বা বুঝতে পারবো যে মুরগিটি অসুস্থ বা সুস্থ, আমরা সেই লক্ষণ বা কারণগুলো সম্বন্ধে আমাদের কিছু ধারণা থাকা দরকার। সেই ধারণাগুলির ভিতরে এক নম্বরে আমরা জানি যে একটা সুস্থ মুরগি, সুস্থ মুরগির কী কী বৈশিষ্ট্য বা লক্ষণ থাকতে পারে। একটা সুস্থ মুরগি সেটা চঞ্চল থাকবে, সতেজ থাকবে, সেটা সঠিকভাবে খাবার গ্রহণ করবে, তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক থাকবে, নাক মুখ চোখ ইত্যাদি পরিষ্কার থাকবে, কোনো শত্রু দেখলে দ্রুত পালানোর ব্যবস্থা করবে। এগুলি হচ্ছে একটা মুরগির সুস্থতার লক্ষণ বা সুস্থ মুরগির লক্ষণ। আর এর ঠিক উল্টো বিপরীত যে লক্ষণগুলো দেখা দিলে বা এর কোনো ব্যতিক্রম ঘটলে আমরা বুঝতে পারবো যে মুরগিটির অসুস্থ, সেটা হলো অসুস্থ মুরগির স্বাভাবিকভাবে এর চঞ্চলতা থাকবে না,
চঞ্চলতা ভাব থাকবে না, স্বাভাবিকভাবে খাবারের প্রতি এর অনীহা থাকবে, খাবারের ইচ্ছা থাকবে না, খাবার স্বাভাবিকভাবে খাবে না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থাকবে না, শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক থাকবে না, এবং এর যে পায়খানা, পায়খানাও স্বাভাবিক পায়খানা থাকবে না। এর পালকগুলো উষ্ণ খুষ্ক থাকবে, তারপরে মাথার ঝুঁটি, কানের লতি ইত্যাদিও এগুলো স্বাভাবিক রং এগুলো বিদ্যমান থাকবে না। এই সমস্ত বৈশিষ্ট্য যখন প্রকাশ পাবে তখন বোঝা, এবং ডিম উৎপাদন করা মুরগি ডিম উৎপাদন কমে যাবে, এগুলো বৈশিষ্ট্য তখন থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে মুরগিটির কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বা অসুস্থ হয়েছে। এগুলো হচ্ছে অসুস্থ মুরগির লক্ষণ। এখন আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ, যে সমস্ত রোগ সাধারণত পরীক্ষা বিভিন্ন সময়ে এই সমস্ত রোগের কারণ লক্ষণ প্রতিকার ইত্যাদি অনেক সময় পরীক্ষা আসে, এই জন্য মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে আমি আলোচনা করব। তার ভিতরে প্রথমে মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগগুলির ভিতরে ভাইরাস ঘটিত রোগগুলি, ভাইরাস ঘটিত রোগগুলি সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1 নম্বরে রাণীক্ষেত রোগ, বার্ড ফ্লু রোগ, গাম্বোরো রোগ, আর হাঁসের রোগের ভিতরে হাঁসের প্লেগ বা ডাক প্লেগ রোগ, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোগ। এই সমস্ত রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে আমি কিছুটা তোমাদের আলোকপাত করবো, কিছু আলোচনা করব। 1 নম্বরে মুরগির রাণীক্ষেত রোগ, রাণীক্ষেত রোগ এটা হইতাছে মুরগির ভাইরাসজনিত সংক্রামিত রোগ, এবং এটা একটা ভাইরাসজনিত সংক্রামিত রোগের ভিতরে একটা অন্যতম রোগ। এই রোগ সর্বপ্রথম ইংল্যান্ডের নিউক্যাসেলে এই রোগ প্রথমে ধরা পড়ে, পরবর্তীতে ভারতের রাণীক্ষেত নামক স্থানে এই রোগ শনাক্ত হয়, প্রথমে শনাক্ত হয় এবং সেই নাম অনুসারে এই রোগের নাম হয়েছে রাণীক্ষেত রোগ। আবার আমাদের আঞ্চলিক ভাষায় চুনাহাগা রোগও বলা হয়, ইংরেজি থেকে নিউক্যাসেল ডিজিজ বলা হয়। এই রোগের কারণ হচ্ছে ভাইরাস, নিউক্যাসেল ডিজিজ ভাইরাস দ্বারা এই রোগ সংক্রামিত হয়, এবং সংক্রমণের কারণ হচ্ছে যে মুরগির মলমূত্র, মুরগির মল এবং খাবার দাবার, অসুস্থ মুরগির সংস্পর্শে বাতাসের মাধ্যমে খাবার পাত্র বা মুরগির ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র সরঞ্জামাদি ইত্যাদির মাধ্যমে সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগিতে রোগে বিস্তার ঘটে। এই রোগের কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, সে লক্ষণগুলি আমি পর্যায়ক্রমে আলোচনা করি। রাণীক্ষেত রোগ হইলে আমরা কীভাবে বুঝবো যে মুরগি রাণীক্ষেত রোগ দ্বারা আক্রান্ত বা সংক্রামিত হয়েছে? এই রোগের সুনির্দিষ্ট লক্ষণগুলির ভিতরে 1 নম্বরে মুরগিগুলো দল ছেড়ে কোনো নির্জন স্থানে বসে জিভাতে থাকে। 2 নম্বরে মুরগি চুনের মতো সাদা পায়খানা করে, এবং অনেক সময় পায়খানার বর্ণ সবুজ বা হলদে সবুজ বর্ণের হয়ে থাকে। মুরগির এই রোগে দ্বারা সংক্রমিত হলে মুরগির শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, শ্বাসযন্ত্র আক্রান্ত হলে অনেক সময় মুরগির শ্বাসকষ্ট দেখা দেয়, মুরগি হা করে শ্বাস নেয়, অনেক সময় গলার ভিতরে ঘর ঘর শব্দ হয়, মুরগির পানি পিপাসা বেড়ে যায়, ঘন ঘন পানি পান করে, মুরগির ঘাড় বেঁকে যায়, মাথা ঘোরাতে থাকে, এবং অনেক সময় মুরগি কক শব্দে উপরে লাফায় উঠে পড়ে মারা যায়।
এই হলো রানী ক্ষেত্রগের গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ধরনের লক্ষণ প্রকাশ পেলে আমরা বা দেখলে আমরা বুঝতে পারবো যে মুরগি রানী ক্ষেত্রগ দ্বারা সংক্রমিত বা আক্রান্ত হয়েছে। এখন এই রোগের প্রতিরোধ বা প্রতিকার, রানী ক্ষেত্রগ যেহেতু ভাইরাস ঘটিত, ভাইরাস ঘটিত রোগ সাধারণত এর কোনো প্রতিষেধক নেই, এই জন্যে এটাকে আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে উত্তম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে রোগ সংক্রামিত না হয়। সেজন্য আমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হবে এবং মুরগিকে নিয়মিত রানী ক্ষেত্রগে প্রতিরোধক ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করতে হবে। এইটা হলো এই রোগ প্রতিরোধের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি বা উপায়। এর পাশাপাশি এই রোগ প্রতিকারের জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। সে ব্যবস্থা হইল যে এই রোগ প্রতিকারের জন্য আমরা অসুস্থ মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা করে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি। কোনো মুরগি এই রোগ দ্বারা সংক্রামিত হয়ে মারা গেলে সে মুরগি আমরা মাটির নিচে পুঁতে ফেলে দিব এবং মুরগিকে আমরা সুস্থ বা অসুস্থ মুরগিকে আমরা পটাশ মিশ্রিত পানি খাওয়াতে পারি। এরকম কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই রোগকে হাত থেকে আমাদের হাঁস মুরগিকে আমরা কী করতে পারবো, রক্ষা করতে পারবো বা এই সংক্রমণের হাত সংক্রমণ আমরা এড়াই চলতে পারবো। এই হইল রানী ক্ষেত্রগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। এর পরবর্তী আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো বার্ড ফ্লু রোগ। এটাও একটা ভাইরাস ঘটিত সংক্রামিত রোগ এবং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, মারাত্মক রোগ, সারা বিশ্বব্যাপী এই রোগের বিস্তার। এই রোগ 1968 সনে প্রথমে হংকংয়ে এই রোগ প্রথমে শনাক্ত হয়, পরবর্তীতে বাংলাদেশে 2007 সালে বিমান পোল্ট্রি কমপ্লেক্স সাভার ঢাকাতে এই রোগ ধরা পড়ে বা শনাক্ত হয়। এই রোগের অপনাম হচ্ছে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং এই রোগের যে কারণ সে কারণটা হচ্ছে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা এই রোগ সংক্রমিত হয়। এটাও সে অসুস্থ মুরগির সংস্পর্শে আসলে বাতাসের মাধ্যমে মুরগির বিভিন্ন খাবার দাবার ইত্যাদির মাধ্যমে এই রোগ এক মুরগি থেকে আর এক মুরগি বা অসুস্থ মুরগিতে সুস্থ মুরগিতে বিস্তার ঘটে। এই রোগেরও কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, সে লক্ষণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। বার্ড ফ্লু রোগের লক্ষণগুলির ভিতরে 1 নম্বর সেটা হলো যে এই রোগ হলে মুরগির পালকগুলো এলোমেলো বা উস্কো খুস্কো হয়ে যায়, এলোমেলো হয়ে যায় এবং মুরগি খুব দুর্বল দেখায়। 2 নম্বরে মুরগির চোখ লাল হয়ে যায় এবং চোখের চারদিক ফুলে চোখ বন্ধ হয়ে যায়। এর দ্বারা আক্রান্ত হলেও মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হয় এবং মুরগির শ্বাসকষ্ট দেখা দেয়। মুরগির নাক মুখ দিয়ে তরল পদার্থ নিঃসৃত হয়। মুরগি খাবার গ্রহণ ছেড়ে দেয় অর্থাৎ খাবারের প্রতি অনীহা দেখা দেয় এবং ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন কমে যায়। ব্রয়লারের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধির হার কমে যায় এবং মুরগির পায়ের পাতা ওব এবং হিপ জয়েন্টে রক্ত জমে। এ হলো বার্ড ফ্লু রোগের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ লক্ষণ। এই রোগও যেহেতু এই রোগের
প্রতিরোধ বা প্রতিকার, এই রোগও যেহেতু ভাইরাস ঘটিত রোগ সেহেতু এই রোগেরও তেমন উল্লেখযোগ্য প্রতিষেধক বা প্রতিকার নেই। এই রোগের একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা হলো যে সুস্থ মুরগিকে নিয়মিত বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করতে হবে, পাশাপাশি খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হবে। কোনো মুরগি অসুস্থ হলে সুস্থ মুরগিকে অসুস্থ মুরগি থেকে আলাদা করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো মুরগি মারা গেলে অসুস্থ মুরগি মাটিতে পুঁতে ফেলতে হবে এবং মুরগি অসুস্থ মুরগির যে খাবারের পাত্র বা অন্যান্য সরঞ্জাম ইত্যাদি জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুরগির ঘর বা আবাসস্থল জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। এইভাবে আমরা এই রোগের প্রতিরোধ বা প্রতিকার করতে পারি। এ হলো বার্ড ফ্লু রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। 3 নম্বরে মুরগির গাম্বুরো রোগ। গাম্বুরো রোগ মুরগির একটা ভাইরাসজনিত গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ। এই রোগে আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মুরগি মারা যায় এবং মুরগি মালিকেরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়। এই রোগ ভাইরাস ঘটিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। তা এই রোগের কারণ হচ্ছে ভাইরাস, ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এবং এই রোগের সুনির্দিষ্ট কিছু লক্ষণ আছে। সে লক্ষণগুলি হল যে 1 নম্বরে এই রোগের ক্ষেত্রে মুরগির পালক উস্কো খুস্কো বা এলোমেলো হয়ে যায়। মুরগিগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকে। বাচ্চা মুরগিগুলো সাধারণত এক জায়গায় জড়ো হয়ে চুপচাপ বসে থাকে। মুরগির মুখ, কানের লতি, মাথার ঝুঁটি ইত্যাদিতে পানি জমে ফুলে যায়। প্রচুর দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে এবং মুরগির মলদ্বারে বা পায়ুপথে পাতলা পায়খানা লেগে থাকে। মুরগি অনেক সময় মাটিতে শুয়ে পড়ে এবং পানি শূন্যতার কারণে মারা যায় এবং রক্তযুক্ত পাতলা পায়খানা হয়। এক্ষেত্রে মুরগি রক্তযুক্ত পাতলা পায়খানা করে। এই হলো গাম্বুরো রোগের সুনির্দিষ্ট লক্ষণ। এই রোগের প্রতিরোধ বা প্রতিকার। এই রোগও যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এই রোগেরও তেমন সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। এই ক্ষেত্রে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই উত্তম। সেই ক্ষেত্রে গাম্বুরো রোগের ভ্যাকসিন বা টিকা আছে। আমাদেরকে এরকম নিয়মিত সুস্থ মুরগিকে এই গাম্বুরো রোগের টিকা প্রয়োগ করতে হবে। এটাই এই রোগ রোগের সংক্রমণ থেকে মুরগিকে রক্ষা করার একমাত্র উপায় বা পথ। আর স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হবে। এইভাবে আমরা গাম্বুরো রোগের হাত থেকে আমাদের মুরগিকে আমরা রক্ষা করতে পারব। এখন আর একটা ভাইরাস ঘটিত রোগ আছে, হাঁসের প্লেগ, যেটাকে ডাক প্লেগ রোগ বলে। এটাও একটাও ভাইরাস ঘটিত রোগ। এ রোগেরও কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে। সে লক্ষণের ভিতরে হাঁসের পালকগুলো উস্কো খুস্কো হয়ে যায় এবং হাঁসের পালক ও পাখা ইত্যাদি অবশ হয়ে পাখা ঝুলে পড়ে, পাগুলো অবশ হয়ে যায়, হাঁস বুকের উপর ভর দিয়ে বসে পড়ে, হাঁসের চোখ খুলে যায়, চোখ বন্ধ হয়ে যায়, আলো দেখে ভয় পায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, হাঁসের খাবার দাবার বন্ধ করে দেয়,
এবং অনেক সময় লক্ষণ প্রকাশ ছাড়াই হাঁস হঠাৎ করে মারা যায়। এই রোগ যেহেতু ভাইরাস ঘটিত, এই রোগেরও তেমন কোনো সুনির্দিষ্ট প্রতিকার বা প্রতিষেধক নেই। আমাদেরকে এই রোগের ক্ষেত্রেও নিয়মিত ডার্ক প্লেগ রোগের টিকা প্রয়োগ করতে হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হবে। অসুস্থ হাঁসকে সুস্থ হাঁস থেকে আলাদা রাখতে হবে। কোনো হাঁস অসুস্থ মারা গেলে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং খামার বা বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, খামারে অন্যান্য যন্ত্রপাতি বা সরঞ্জামাদি জীবাণুনাশক দ্বারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই হইতেছে এই রোগ থেকে প্রতিকার প্রতিরোধের উপায়। এখন হাঁস মুরগি রোগে প্রতিরোধের উপায় বা স্বাস্থ্যসম্মত পালন বিধি কিভাবে আমরা হাঁস মুরগিকে রোগবালার হাত থেকে রক্ষা করতে পারি বা রোগ কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেইটা হচ্ছে হাঁস মুরগির রোগ প্রতিরোধের উপায়গুলো। হাঁস মুরগির রোগ প্রতিরোধের উপায়গুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। 1 নম্বরে সেটা হলো যে হাঁস মুরগিকে স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করতে হয়। 2 নম্বরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ও সুষম খাবারের এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, হাঁস মুরগিকে নিয়মিত প্রতিরোধক টিকা বা প্রতিষেধক টিকা নিয়মিত প্রয়োগ করতে হবে। হাঁস মুরগির ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। জাত এবং লিঙ্গভেদে বা বয়সভেদে হাঁস মুরগিকে আলাদা আলাদা ঘরে রাখতে হবে। অল্প জায়গায় বেশি সংখ্যক হাঁস মুরগি লালন পালন করা যাবে না। হাঁস মুরগির ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। হাঁস মুরগির যে লিটার এবং খাবার পাত্র ইত্যাদি জীবাণুনাশক দ্বারা ধুইতে হবে বা পরিষ্কার ধৌত করতে হবে বা পরিষ্কার করতে হবে। বাচ্চা ফোটানোর যন্ত্র, এটাও জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। নতুন কোনো লোক হাঁস মুরগির খাবারে প্রবেশ করতে দেওয়া যাবে না। বন্য কুকুর, শিয়াল বা অন্যান্য বন্য প্রাণী যাতে খাবারে প্রবেশ করতে না পারে, খাবারে প্রবেশ রোধ করতে হবে। মশা, মাছি, অন্যান্য কীটপতঙ্গ হাত থেকে খাবারের পরিবেশকে মুক্ত রাখতে হবে। কোনো হাঁস মুরগি অসুস্থ হলে সেটাকে তৎক্ষণাৎ খামার থেকে সরিয়ে, অন্যত্র সরিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো অসুস্থ মুরগি বা হাঁস মারা গেলে তা সেটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং অসুস্থ মুরগি বা হাঁসের খাবার, উচ্ছিষ্ট খাবার, পানি ইত্যাদি মাটির নিচে পুঁতে ফেলতে হবে। খাবার পাত্র এবং অন্যান্য সরঞ্জামাদি ইত্যাদি জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। হাঁস মুরগিকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং সুস্থ খামার থেকে হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে। হাঁস মুরগির স্বাভাবিক বৃদ্ধি, ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য নিয়মিত ওষুধ ব্যবহার করতে হবে। এ হচ্ছে হাঁস মুরগির রোগ প্রতিরোধের উপায় বা করণীয় বিষয়গুলো। আরেকটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে হাঁস মুরগির রোগ বালাই প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে উত্তম। এই জন্য একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেন্টিভ মেজার ইজ বেটার দ্যান কিউরেটিভ মেজার, অর্থাৎ রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। কারণ হাঁস মুরগির অধিকাংশ রোগী সংক্রমিত রোগ, এগুলো যখন কোনো খামারে এই রোগ যখন প্রবেশ করে বা কোনো হাঁস মুরগি যখন সংক্রামিত, তখন এই রোগগুলি দ্রুত বিস্তার ঘটে এবং এটা প্রতিকার করার মতো
কোনো সুযোগ আর থাকে না বা তেমন কোনো প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এই জন্য আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে হাঁস মুরগিগুলো রোগ বালায় না হয়, এদেরকে যাতে সুস্থ রাখা যায়। এই জন্য স্বাস্থ্যসম্মত ভাবে লালন পালন করতে হবে, হাঁস মুরগির খামার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত প্রতিষেধক টিকা প্রয়োগ করতে হবে। এ হচ্ছে আমাদের হাঁস মুরগির রোগ প্রতিরোধের করণীয় বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা হাঁস মুরগির রোগ ব্যবস্থাপনা সম্বন্ধে যতটুকু আলোচনা করলাম আজকে এই পর্যন্তই, মোটামুটি এই পর্যন্তই শেষ। সামনের ক্লাসে আবার, পরবর্তী ক্লাসে আবার নতুন একটা বিষয় আলোচনা করব। তোমরা সবাই ঘরে বসে নিরাপদে থেকে সরকারি নির্দেশনা মেনে এই ক্লাসগুলো দেখবা, মনোযোগের সাথে দেখবা এবং প্রত্যেকে আয়ত্ত করার চেষ্টা করবা। এবং কারো যদি কোনো সমস্যাগুলি থাকে তাহলে মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। এই জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে নিরাপদে থাকো, সরকারি বিধি নিষেধ মেনে চলো, নিজেও সুস্থ থাকো, পরিবারের সবাইকে সুস্থ রাখো এবং করোনা মহামারীতে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সারা বিশ্বের সমস্ত মানুষকে হেফাজত করুক। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।